মুর্শিদাবাদ জেলার উত্তর প্রান্তের এক দূরদরাজ গ্রাম পঞ্চায়েত হারুয়া। গ্রামের মাঝামাঝি বয়ে চলেছে পাগলা নদী। গর্ভবতী মায়েদের নদী পেরিয়ে যাওয়া বিশেষত বর্ষাকালে এক দুরূহ কাজ। গর্ভবতী মায়েরা কষ্ট পাচ্ছিল, পঞ্চায়েত থেকে আমরা কাঠের ব্রিজ বানিয়ে দিয়েছি। দীর্ঘদিন এই এলাকায় ঝড় জল রোদে নদী পেরিয়ে ঘরে ঘরে ঘুরে বেরিয়েছেন সিনির কমিউনিটি মোবাইলাইজার মারিনা বেগম। এই যে শেখ হাসিনা, যার প্রথম বাচ্চাটা অতি অপুষ্টি হয়েছিল, তো তারপরে তাকে বারবার এনআরসিতে নিয়ে গিয়ে আইসিডি সেন্টারে বিভিন্ন মিটিংয়ে নিয়ে গিয়ে বর্তমানে তার বাচ্চাটা একেবারে সুস্থ এবং নর্মালে সবুজে এসেছে। এখন শেখ হাসিনা আমাদের এলাকাতে বিভিন্ন মায়েদেরকে মিটিংয়ে গিয়ে বোঝায়, এই শেখ হাসিনা এখন আমাদের গ্রামের মডেল। এ এক সুসংহত যৌথ পরিকল্পনার ফসল, যার কেন্দ্রে আছে পঞ্চায়েত। এর সূচনা হয় গ্রাম সংসদ স্তরে সকলে মিলে সোশ্যাল রিসোর্স ম্যাপ তৈরির মাধ্যমে। এখানে ১৬টা সংসদের ১৬টা রিসোর্স সোশ্যাল রিসোর্স ম্যাপ তৈরি করা হয়। এখানে এই ম্যাপের মধ্যে আমরা থাকি সবাই মিলে। এই ম্যাপে তুলে ধরা হয় হাই রিস্ক মায়েদের, অপুষ্ট শিশুর বাড়ি, তারপরে বাল্য বিবাহ সম্পন্ন, তারপরে হচ্ছে যারা ডিলেতে দেরিতে ইনজেকশন ইমিউনাইজেশন নিয়েছে, ভোট ছাড়ার মিটিং আলোচনা করে এগুলো সমস্যার সমাধান করা হয়। একসঙ্গে মিলেই আমরা কাজ করি সবাই মিলে। কাঞ্চন বিবির দেড় মাসের বাচ্চার ভ্যাকসিন নিয়ে জ্বর এসেছিল, তাই তারা প্রতিজ্ঞা করেছিলেন ভ্যাকসিন আর নয়। তারপর কিভাবে দিনের পর দিন সকলে মিলে দল বেঁধে তার বাড়িতে এসে তাকে বোঝানো হয়েছে, সে এক ইতিহাস। তবে আজ আর তিনি ভ্যাকসিন ডিফল্টার নন। আমরা যখন কাজ শুরু করলাম, আশা আইসিডিএস এবং ফোর্থ সার্টের মিটিংকে নিয়ে যখন শুরু করলাম, তো সেই সঙ্গে আমাদের আগের যে সিনি সংস্থা ছিল তারা আমাদের সঙ্গে কোঅপারেশন করে বর্তমান আমরা যে আছি, বর্তমান যে পরিস্থিতিতে, সেই পরিস্থিতিতে আমরা একটা ভালো জায়গায় দাঁড়িয়ে আছি সবাই সহযোগিতা নিয়ে। এবং আমরা সমস্ত কিছু উদ্বুদ্ধ হয়ে স্কুলগুলোতে আমরা ভেন্ডিং মেশিন বর্তমানে দিয়েছি, স্কুলের ছাত্রীরা সেই ভেন্ডিং মেশিনগুলোর ব্যবহার করছে, ডিসপোজাল মেশিনও রয়েছে সেখানে, এবং সেই জায়গায় তাদেরকে স্বাস্থ্যসম্মতভাবে যেটা যে কীভাবে ব্যবহার করতে সেটাকে আমরা ট্রেনিং দিয়ে তাদেরকে সেগুলো স্কুলগুলোকে প্রোভাইড করেছি। আমাদের এখানে তিনটেই স্কুল রয়েছে, মাধ্যমিকগুলো তাদেরকে দিয়েছি, তারা সেটা ব্যবহার করছে। শুধু তাই নয়, কলাতলাহাট গ্রাম পঞ্চায়েত সিনির সক্রিয় সহযোগিতায় স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে নিরবিচ্ছিন্ন প্রচার করে চলেছে, মায়েদের নিয়ে চলেছে নানান উদ্ভাবনীমূলক খেলাধুলা। আমাদের কাজের প্রক্রিয়ার মধ্যে আমরা যেটা করে থাকি, যে আমরা সবাইকে একসঙ্গে শেখাই কীভাবে সমস্যার চিহ্নিতকরণ করতে হবে, আইডেন্টিফিকেশন, তারপরে সেই সমস্যা নিয়ে তার একটা প্ল্যানিং করা, সেই প্ল্যান যাতে বা পঞ্চায়েতের অ্যানুয়াল প্ল্যান অফ অ্যাকশনে যুক্ত হয় সেদিকে লক্ষ্য রাখা, নিজেদের কাজেরকে নিজেদের প্ল্যানকে বাস্তবায়িত করা এবং তার মূল্যায়ন করা। এইভাবেই সিনি কাজ করে থাকে এবং সিনির কর্মীরা হয় ফেসিলিটেটর্স, তারা সবাইকে সাহায্য করে যাতে তারা এই প্রক্রিয়াটা চালিয়ে নিয়ে যেতে পারে। পঞ্চায়েত ব্যবস্থা ও স্বাস্থ্য ব্যবস্থার মধ্যেকার এই বোঝাপড়ায় একদিকে যেমন সকলের অংশীদারিত্ব বেড়েছে, অন্যদিকে VHSND বা ফোর্থ স্যাটারডে মিটিংগুলো নিয়মিত হওয়ার ফলে রেগুলার মনিটরিং ও অ্যানুয়াল প্ল্যান ডেটা ড্রিভেন হয়েছে। তবু পথ বাকি আছে এখনও অনেক।